हेलो बंधुरा, स्वागतम जानाई रेनबो आर्ट एंड ड्रॉइंग चैनले। बंधुरा आज हमें सामान्य कैकटा रेखा दिए एक सुंदर दृश्य आंक। चलो शुरू करा जा। प्रथम पेजर मास बराबर एभवे एक दाग दीब। एरपर एभवे दूर गाचगल आँकब ढेव ढेव कर एरकम कर दूर गाचगल एभवे आँकब। एरपर आमरा पहाड़ आँकब, ठीक एखान थेके उपरे निये जाबो आबार नीचेर दिके निये आसबो। ठीक एकई भावे एखान थेके आबार उपरे निये जाबो आर एकटा नीचे निये आसबो। हये गेलो सुंदर दुटी पहाड़। एबार आमरा माछ थेके सोजा करे एकटा दाग देबो। एई पाशे एकटा, ठीक एई पाशे एकटा दाग देबो। हये गेलो माछखाने एकटा नदी। एबार आमरा दुई पहाड़ेर माछखाने एकटा सूर्य आँकबो। सुंदर करे वृत्त करे एभावे सूर्य आँकबो। সূর্যরশ্মিগুলো দেবো একটা ছোট একটা বড় এইভাবে সূর্যরশ্মিগুলো আমরা দিয়ে দেব। এবারে এই পাশে আমরা কিছু ঝাউ গাছ আঁকবো। ঠিকইভাবে দেখুন কয়েকটা দাগের মধ্যে সুন্দর একটি দৃশ্য হয়ে গেল কিন্তু অলরেডি। এইভাবে আমরা পাশে ঝাউ গাছ দেবো। এখানে একটা ফুল দিই আরও ভালো লাগবে। এইভাবে একটা ফুল দেবো আমরা। এই পাশেও একইভাবে দুইটা ফুল দিলাম। সুন্দর এখন সুন্দর লাগতেছে কিন্তু দৃশ্যটা। চলুন এবার এটা আমরা রং করব। রংগুলো দেখি কেমন লাগে। সূর্যতে আমরা কমলা এবং হলুদ কালার করব। কমলা আর হলুদ সূর্যতে, সূর্যের বাইরে হলুদ কালার করবো হালকা করে। এরপর পাহাড়ে আমরা গ্রে কালার বা ধূসর কালার করব। এইভাবে আমি একটু দ্রুত দেখাচ্ছি, আপনারা খুব ধীরে ধীরে করবেন তাহলে খুব সুন্দর হবে। আকাশে আমরা নীল কালার করব। আকাশে নীল কালার, গাছে এগুলো আমরা সবুজ কালার, নিচের দিকে উপর দিকে লাইট গ্রিন বা হালকা সবুজ করব। মাঠে এবার আমরা সবুজ করব, একপাশে এই পাশে সবুজ করব। এবার আমরা গ্রাস কালার বা ঘাসের কালারটা দিয়ে এগুলো দাগ দিব। এরপর আমরা কমলা হালকা কমলা কাটা বা স্কিন কালারও দিয়ে আমরা এরকম করে কালার করব। এরপর আমরা নদীতে নীল কালার করব। এইভাবে এইভাবে আমরা নীল কালার করি। এবার দুই পাশে আমরা ঘাসের কালার করব, নিচের দিকে সবুজ উপর দিকে লাইট গ্রিন বা হালকা সবুজ। তো বন্ধুরা দেখুন হয়ে গেল সুন্দর একটি দৃশ্য, খুব কম দাগ দিয়ে এবং খুব সুন্দর একটি দৃশ্য হয়ে গেল। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।